এর আগেও তো আপনি ধান করার পরে কেটেছেন, আবার আজকে কাটলেন মেশিন দিয়ে। আচ্ছা, এই মেশিন দিয়ে কাটা এবং আপনার নর্মালি শ্রমিক দিয়ে কাটার মধ্যে কি তফাৎ পেলেন আপনি? তফাৎ হলো মেশিন দিয়ে কাটা এই যে 5000 টাকা, আর শ্রমিক দিয়ে কাটা মানে কৃষক দিয়ে কাটলে ওই কাটা আবার মারাই করা 7-8 হাজার টাকা পড়ে যায়। আচ্ছা, এটাতে আপনি কি সুবিধা পাচ্ছেন? শুধু তো কাটা হচ্ছে নাকি আরো কোনো সুবিধা পাচ্ছেন মেশিনে? হচ্ছে মারাই হচ্ছে, একবারে ঘরে তোলা হচ্ছে, অনেক সুবিধা। আচ্ছা, কিন্তু এই যে খড়টা যে পড়ে থাকলো, এই খড়টা পড়ে থাকলো যে জমিতে, এটাতে উঠাতে গেলে আপনার খরচ হবে তো, তাতে কি আপনার দুটো মিলে সাশ্রয় হবে? সাশ্রয় তো অবশ্যই হবে। আচ্ছা, কেমন সাশ্রয় হবে বলে মনে করেন আপনি? তো 2-2.5 হাজার টাকা সাশ্রয় হবে। মানে আপনি বলছেন যে বিঘা প্রতি আপনার 2-2.5 হাজার টাকা আপনার সাশ্রয় হবে। আপনার টোটাল আজকে কত বিঘা জমি কাটলেন আপনি? 3 বিঘা। 3 বিঘা কেটেছেন। সম্মানিত দর্শক, আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি, এখন কথা বলছি তার পরিবারের লোকজনের সঙ্গে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা মেয়ে, ও কাজ করছে। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম সৃষ্টি। সৃষ্টি, এখন পরিবারের কাজ তো করতে হবে, আর এখন শ্রমিক পাওয়া অনেক মুশকিল, অনেক হচ্ছে, তাছাড়াও নিজের কাজ নিজে করাই। খুবই সুন্দর। তুমি কি লেখাপড়া করো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ো। এখন কি স্কুল বন্ধ? আজকে শুক্রবার, এই জন্য স্কুল বন্ধ, যার জন্য তুমি বাড়ির কাজ নিজেই করছো। আচ্ছা, পাশাপাশি দেখছি আরো। আচ্ছা দাদা, আপনার নামটা বলবেন। আমার নাম শ্যামল। শ্যামল, আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে জমির ধান অলরেডি কাটা হয়ে গেছে এবং এটাকে এখন বস্তাবন্দি করা হচ্ছে। আচ্ছা, এরপরে তো এটাকে শুকাতে হবে, তাই না? আচ্ছা, এই যে মেশিনে কাটা হলো এবং মারাই হলো, এর মধ্যে কি এই ধানটা তো অনেকটা আমি শুকনা দেখতে পাচ্ছি, কারণ ভেজা জমিতে কাটা হলো কিন্তু তারপরেও ধানটা শুকনা হচ্ছে। এটা নিয়ে যে আপনাকে যদি নর্মাল শ্রমিক দিয়ে কাটা হতো, তাহলে এটা নিয়ে যে বাহায় মারাই করতে হতো, তখন কি এই শুকনা ধানটা পাওয়া যেত? এত ঝকঝকে ধান পাওয়া যেত না। আচ্ছা, এত ঝকঝকে ধান পাওয়া যেত না, কারণ ধানটা ভিজা থাকতো। তাহলে মেশিনে কাটাতে আপনারা বলছেন যে আপনার শুকানোর খরচও কমে যাচ্ছে। আচ্ছা, আর পাশে দেখছি এক দিদিমা। আচ্ছা দিদিমা, কিছু মনে করবেন না, এই যে মেশিন দিয়ে আপনারা ধান কেটে নিলেন, এটাতে কি আপনি খুশি? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি হয়েছে বলে আপনি খুশি। আচ্ছা, আমরা আপনার ভাইয়ের কাছ থেকে শুনলাম যে বর্তমানে শ্রমিক অনেক দাম, আপনার যেটা হচ্ছে পুরুষ শ্রমিক নিতে গেলে 700-800 টাকা লাগে এবং মহিলা শ্রমিক নিলে আপনার মিনিমাম 500 টাকা দিতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যেটা হচ্ছে যে ধান যেটা কাটলো মেশিনে, এখানে আপনার লাগলো 5000 টাকা বিঘা, পাশাপাশি আপনার মারাই খরচটা লাগলো না, কারণ আপনার যদি নর্মালি মারাই করতে যেতেন আপনার তাহলে 1-1.5 হাজার টাকা খরচ হতো। তার মানে আপনার বিঘা প্রতি প্রায় দেখা যাচ্ছে 7-8 হাজার টাকা যদি নর্মাল শ্রমিক দিয়ে কাটা হতো, তো সেখানে আপনার মেশিন দিয়ে কাটায় দেখা যাচ্ছে আপনার 6000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি আপনি যেটা বললেন যে এইরকম ঝকঝকে ধান পাওয়া গেল, এই ধানটা আপনার পাওয়া যেত না, তার মানে আপনার শুকানোর খরচটাও কমে গেছে, তাই না? এখন আগের এবং বর্তমান, আগে যখন আপনারা এই শ্রমিক দিয়ে কেটে নিতেন এবং আজকে এই যে মেশিন দিয়ে কাটলেন, এর মধ্যে আপনি তফাৎটা কী আপনি নিজের মতো করে একটু বলুন তো ভাই। তফাৎটা মেশিন দিয়ে কাটলে এই ধানটা ঝকঝকে প্রথমে, আবার খুব তাড়াতাড়ি, আর শ্রমিক দিয়ে কাটলে তার কাটিয়া রাস্তার তোলো, আবার ভ্যানে করে বাড়িতে নিয়ে যাও, আবার মারাই করো, আবার বাও দাও, অনেক খরচ। আর মেশিন দিয়ে সুবিধা একেবারে ঝকঝকে ধান নিয়ে যায়, যদি 2 দিন রোদ নাও পায় তাও ধানটা নষ্ট হবে না। আচ্ছা, বর্তমান যে আবহাওয়ার অবস্থা, সেই আবহাওয়ায় তো দেখা যাচ্ছে যে আপনি শ্রমিক দিয়ে কাটার পরে যদি বাড়িতে নিয়ে যান এবং এই আবহাওয়ায় যদি আপনি থাকে, তাহলে তো ধানটা মনে হয় গাজায় যায়, যেটাকে বলে ধান গাজায় যায়। কিন্তু আপনি এই যে ধানটা পেলেন, এটা তো আর নিয়ে যে মনে হয় যদি 2 দিন না শুকান তাও গজাবে না। তাহলে আপনি বলছেন যে আপনার মেশিন দিয়ে কাটানোটাই সুবিধা। আর একটা কথা জানতে চাচ্ছি, আপনারা তো প্রতি বছরই ধানেই আবাদ করেন যেহেতু ধানের জমি। আচ্ছা, গতবার এবং এবার, গতবারে যেটা ছিল আমাদের আকাশে এইরকম বৃষ্টির বা মেঘের ঘনঘটা ছিল না, অনেকটা আবহাওয়া পরিষ্কার ছিল, কিন্তু এবারে দেখা যাচ্ছে আবহাওয়া অনেক খারাপ, যার জন্যে কৃষকের মাথায় দুশ্চিন্তায় ভরে গেছে। আপনি একটু বলবেন গতবার এবং এবার, আপনি গতবার কি হাতে কেটেছিলেন না মেশিনে কেটেছিলেন? গতবার হাতে কাটা হয়েছিল। আচ্ছা, এবারে মেশিনে কাটছেন। আচ্ছা, আপনি একটু গতবার এবং এবারের
কারণ গতবার আপনি হাতে হাতে কেটে নিয়েছেন, শ্রমিক দিয়ে কেটে নিয়েছেন, এবং এবারে যেটা হচ্ছে এবার মেশিন দিয়ে কেটে নিলেন। এই দুটোর মধ্যে আপনার কতটুকু তফাৎ আপনি পাচ্ছেন একটু জানাবেন দেখি। গতবার হাতে কাটার পরেও নিয়ে শ্রমিকের দাম একটু কম ছিল আর আবহাওয়া ভালো ছিল, এই জন্যে গতবারের চাইতে ফিরে মেশিন দিয়ে কাটাতে গতবারের তুলনায় এবারে পাশাপাশি আর কি, পাশাপাশি গতবারে যে শ্রম মানে শ্রমিক দিয়ে কাটার পরে যে খরচাটা হয়েছিল মেশিন দিয়ে কাটিয়া সেই খরচাটাই হয়েছে, কিন্তু লেবার দিয়ে কাটলে এইবারে ডবল হতো। আচ্ছা, আপনি যেটা বলছেন তাতে আপনার গতবার প্রায় একই মানের আসছে, কিন্তু তারপরে এবার অনেক বেশি সাশ্রয় হবে যেহেতু শ্রমিক কষ্ট বেশি এবার। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি জানতে পারলাম, যেটা কিছুদিন আগেই আপনার মেশিন দিয়ে কাটছে হচ্ছে আপনার 3500 টাকা বিঘা, মানে 50 শতকে এক বিঘা কেটেছে 3500 টাকায়, কিন্তু এবার এখন শুনলাম যেটা সেটা কাটছে 5000 টাকায়, এটার কারণটা কি? কারণ এই যে আবহাওয়ার যে পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টি, ধান ডুবে যাচ্ছে, এখন লেবারও পাওয়া যায় না, এখন মেশিনও অ্যাভেলেবল নাই, যার কারণে এই দামটা চাহিদা বেশি, মেশিন কম, যার কারণে এই মানে পাশাপাশি আমরা যেটা হচ্ছে যে মেশিনওয়ালার সঙ্গে কথা বললাম যে বলছে যে বর্তমানে তেলের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য ওনারা বাড়াতে বাধ্য হয়েছেন আর কি। আচ্ছা, দেখা যাচ্ছে যে 3500 এবং 5000 মধ্যে কিন্তু 1500 টাকা ডিফারেন্স, কিন্তু এরপরেও কি আপনি বলছেন যে আপনার ধান মেশিন দিয়ে কাটানোটা ঠিক আছে, পোষাচ্ছে? হ্যাঁ, তারপরেও মেশিন দিয়ে কাটায় যে ধান এত সুন্দর, মানে এই ধানে যদি ফিরে আর লেবার দিয়ে কাটলে এত সুন্দর হতো না, ধান গাজে গেল হয়, আবার এত ঝকঝকে ধান পাইলাম না হয়, অনেক সমস্যা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।